আর এক ব্রেকিং নিউজ, প্রাক্তন অগপর মন্ত্রী যতীন মালীয়ে কংগ্রেসত যোগদান করেছে। রাজীব ভবনত যোগদান করলে কংগ্রেসত রিপুণ বরা, পাঞ্জাবর বিত্তমন্ত্রী মনপ্রীত সিংর উপস্থিতিত কংগ্রেসত যোগদান করেছে। পলাশবাড়ী সমষ্টির প্রাক্তন বিধায়ক আছিল যতীন মালী। যতীন মালীয়ে যোগদান করেছে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসত, প্রাক্তন অগপর মন্ত্রী যতীন মালী কংগ্রেসত যোগদান করেছে। আজি রাজীব ভবনত যোগদান করলে কংগ্রেসত রিপুণ বরা, পাঞ্জাবর বিত্তমন্ত্রীর উপস্থিতিত কংগ্রেসত যোগদান দিলে। আর ইফালে পলাশবাড়ী সমষ্টির প্রাক্তন বিধায়ক আছিল মালী। ছাত্র অবস্থার পৰা আহি আহি বর্তমানের সময় এটা পাইছো। অসম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি মহোদয়ে আজি মোক ভারতবর্ষর অতি পুরনি শ্রেষ্ঠ আদর্শরে জড়িত একটা দলত যোগদান করার সুবিধা যেটা দিলে, তার কারণে মোর সামাজিক জীবনের একটা স্তরত মই সুখী। তেখেতসকলক সভাপতি মহোদয়ক মই ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। গণপরিষদর অতি বেয়া অবস্থাত আরো দল করিব নোৱাৰি তেওঁলোকৰ লগত ভাবি এটা ভবিষ্যৎ থকা দলৰ লগত নিজকে নিয়োজিত কৰিবৰ আপ্রাণ চেষ্টা আৰু চিন্তা কৰি মোৰ সতীৰ্থসকলৰ পৰামৰ্শ সাপেক্ষে এই দললৈ মই আহিছোঁ।